আজকে আমরা পায়েস রান্না করব। প্রথমে আমরা চাল সেদ্ধ করার জন্য দিলাম আতপ চাল। চাল সেদ্ধ হচ্ছে, চালটা ভালো করে সেদ্ধ করে আমরা দুধ মিশাবো, দুধ দিয়ে আবার সেদ্ধ করব। এরপর হলে চিনি দিতে হবে ভালো করে মিশিয়ে। চিনি মিশানো হচ্ছে, দাও চিনি দাও। সবগুলো দেব, কতখানি দেব? এখন দুধ দিতে হবে, দুধ মিশিয়ে দুধ দেওয়া হচ্ছে। বাদাম দিলাম, দারুচিনি, সুন্দর একটা ফ্লেভার আসবে। সুন্দর ঘন হয়েছে, ভালোই লাগতেছে দেখতেই, স্বাদটা মজা হবে অনেক, দুধের কালারটা অন্যরকম হয়ে আসছে।